গাজীপুরের স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালো অনূর্ধ্ব ১৬ দলের দুই ক্রিকেটার। একই সময়ে বিলে মাছ ধরতে গিয়ে মৃত্যু হয়েছে আরও একজনের। গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম ও নগরীর বিপ্রবর্তা এলাকায় এসব ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে কয়েকজন গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন করতে আসে। এ সময় বৃষ্টি থাকায় প্রশিক্ষক তাদেরকে বাড়ি চলে যেতে বলে নিজেও চলে যান। এক পর্যায়ে বৃষ্টি শুরু হলে ফুটবল নিয়ে কয়েকজন স্টেডিয়ামে খেলতে শুরু করে। এ সময় মিজানুর রহমান ও নাদিম হোসেন বজ্রপাতের শিকার হন। তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুজনে ইসিজি করলাম, দুইটাই পাওয়া গেলাম মৃত। লাইটনিং যেটা হয়, বজ্রপাত যেটা হয়, তার শব্দ প্লাস আলো, এটাতে হার্টের যে নর্মাল যে কন্ট্রাক্টিভিটি, যে স্পন্দন যেটা হয়, সেটা থেমে যায়, বন্ধ হয়ে যায় লাইটিংয়ের কারণে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জানান, বজ্রপাতে যে দুজন খেলোয়াড় নিহত হয়েছেন তারা গাজীপুরের ক্রিকেট টিমের অনূর্ধ্ব ১৬ দলের সদস্য। তিনি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা অ্যাকচুয়ালি ক্রিকেট টিমের প্লেয়ার ছিল, তারা ক্রিকেট খেলার উদ্দেশ্যে আসে নাই, এমনি স্টেডিয়াম দেখার উদ্দেশ্যে আসছিল আর কি। তখনই তারা ফুটবলে মাঠে নামে এবং মাঠে নামার পর পরই এই দুর্ঘটনা ঘটে যায়। অন্যদিকে গাজীপুরের বিপ্রবর্তা এলাকার রিয়াজউদ্দিন ও তার তিন ছেলে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়েছিল। পরে বজ্রপাতে রিয়াজউদ্দিন মারা যায় এবং তার ছোট ছেলে আসাদুল ইসলাম সামান্য আহত হয়। ডিবিসি নিউজ ডেস্ক।